সূর্য নিয়ে আসে ঋতুরাজ বসন্তকে, তাকে বরণ করতে প্রকৃতির যেন আয়োজনের শেষ নেই। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে সব কিছু, আর পাখিরা ফাল্গুনের আগমনী গান গায়। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছোঁয়া লাগে সেই আনন্দ গানেরই। নেচে গেয়ে বসন্তকে বরণ করে নেয় জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। মইদুল ইসলামের রিপোর্ট। ভোরে সূর্যোদয়ের পর বসন্ত রাগের ধ্রুপদী খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত বরণের আনুষ্ঠানিকতা। নৃত্যে শৈল্পিকতা, বলিষ্ঠ কণ্ঠের আবৃত্তি ও সুরের মাধুর্যতে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের এই আয়োজন, যেখানে প্রাণের টানে ছুটে আসে অকৃত্রিম এক ভালোবাসা। বসন্তর মধ্যে নতুন সৃষ্টি থাকে, সৌন্দর্য থাকে, অনেক রং থাকে, সব মিলিয়ে জীবনটাকে রাঙানো। আমি এখানে আমার খুব ভালো লাগছে, আমি পরের বছরও এখানে আসবো। আমি বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আসি, তো এসে খুব ভালো লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার 29তম এই বসন্ত বরণ অনুষ্ঠান আলোকিত করে নগরবাসীকে। প্রকৃতির রং আর সুরের মূর্ছনায় যেন মেতে ওঠে সবাই। আমরা চাই এ ধরনের ঋতু উৎসবগুলো আয়োজনের মধ্য দিয়ে এই দোলাটা সারা দেশে ছড়িয়ে যাক, বাঙালির ঘরে ঘরে এই যে রঙিন, এই যে রঙের ছটা, রঙের বর্ণিল ছটা, এটা আমাদের কুমুণ্ডুকতা, আমাদের ধর্মান্ধতা, আমাদের মলিনতা, আমাদের দীনতা সব ঘুচে যাক এই বর্ণিল রঙের মধ্য দিয়ে। উত্তরের হিমেল হাওয়ার বয়ে চলার ধারাবাহিকতা এখনো অব্যাহত কিছুটা, কিন্তু বসন্ত তার রূপ মেলে ধরতে শুরু করেছে সবখানে। তারই যেন কিছুটা ছোঁয়া বর্ণাঢ্য এই আয়োজনে। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা।